আসসালামু আলাইকুম। হাতের কাজের একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি খাদিজা। বাচ্চাদের ড্রেসের বুকে কিংবা গলায় যদি একটু হাতের কাজ থাকে, ড্রেসটি তাহলে আরও অনেক বেশি কিউট হয়ে ওঠে, তাই না? তেমনই একটি কিউট গলার ডিজাইন থাকছে আমার আজকের পর্বে। ডিজাইনটি করার জন্য প্রথমেই আমি ড্রেসটিতে এঁকে নিচ্ছি। আঁকার জন্য আমি এখানে কয়েন ব্যবহার করছি। কয়েন দিয়ে আমি এখানে ফুলের শেপ দিয়ে নিচ্ছি। আরও কিছু লতা পাতাও এঁকে দিচ্ছি। সেলাইটি শুরু করার জন্য আমি ড্রেসটিকে প্রথমে একটি ফ্রেমে আটকে নিয়েছি। ওয়েবেন হুইল স্টিচ দিয়ে মাঝখানের ফুলটা আমি সেলাই করে নিচ্ছি। দুপাশে যে আরও দুটো সার্কেল দিয়েছিলাম, এই সার্কেল দুটোকে আমি কাস্টন স্টিচ দিয়ে সুন্দর দুটি গোলাপ তৈরি করে নিচ্ছি। Thank you.
সবুজ রঙের সুতা দিয়ে আমি ডালপালাগুলোকে সেলাই করে নিচ্ছি। লতাপাতার শেষ অংশটাতে বেগুনি রঙের সুতা দিয়ে আমি কিছু ফ্রেঞ্চ নট সেলাই করে দিচ্ছি এবং সেলাইগুলোকে এমনভাবে বসিয়ে দিচ্ছি যাতে করে দেখতে একটা কোলের মতো মনে হয়। তৈরি হয়ে গেছে চমৎকার একটি গলার ডিজাইন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আরও একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।